এটা হচ্ছে CBZ Extreme 2017 মডেল। এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি মাত্র 68000 টাকা। এটা হচ্ছে 2018 মডেল সুজুকি SF FZS FZ ফার্স্ট মডেল আর। Guys, Assalamualaikum. This is Sabir Explore YouTube channel and welcome to my another blog. Guys, আজকের ভিডিওটি হচ্ছে used bike নিয়ে। আজকে আমি বরাবর মতই চলে এসে হচ্ছে খোকন অটোসে। তাদের ঠিকানা রয়েছে 142/R বংশাল মুকিম বাজার। আপনারা আমাকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে এই দোকানের বাইকগুলোর দাম একদম পারফেক্ট ছিল। সো আজকে আপনাদের কিছু used বাইকের প্রাইস এবং এর ডিটেইলস আপনাদেরকে জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমার এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে খোকন অটোসের ওনারের ছোট ভাই শফিক ভাই। আমার আগের ভিডিওতে ছিল উনি। শফিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সর্বপ্রথমে লো বাজেটের বাইক দিয়ে শুরু করব। আজকে আমরা দেখব প্রথমে লো বাজেটের বাইক, একদম চিপ প্রাইস। এটা হচ্ছে CBZ Extreme 2017 মডেল FI কিক ছাড়া আর কি FI। এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি মাত্র 68000 টাকা। এটা রান করছে 9000 সামথিং কিলো। এটা চায়না এবং খুবই একটি চমৎকার বাইক। এই বাইকটির নাম হচ্ছে র্যাপিডো রোড মাস্টার। এই বাইকটির গতি খুব ভালো এবং এই বাইকটি দিয়ে আপনি 110-120 উঠাতে পারবেন, কোনো ব্যাপার না। এটি রান করছে মাত্র 333 কিলোমিটার। এই বাইকটির সাউন্ডটা দেখাই আমি। ইয়াং জেনারেশন বা ইয়াং স্টারদের জন্য এটি খুব একটি আকর্ষণীয় বাইক। এখন আমরা দেখাবো বাজাজ পালসার EG4। এই বাইকটি রান করছে অনলি মাত্র 10000 সামথিং কিলো এবং এই বাইকটির প্রাইসটা হচ্ছে 92000 টাকা আস্কিং প্রাইস। যারা বিড আস্কিং প্রাইস 92000 টাকা। দামাদামি করার অপশন আছে। নেক্সট বাইকটি আমরা দেখবো ডিসকভার 150 150cc। হ্যাঁ, ডিসকভার 150cc আর বাইকটি অনটেজ বাইক। যে করবে তার নাম আমরা কাগজপাতি সব তার নামে করে দিব। এগার কাগজপাতি সহ আপ টু ডেট অনলি মাত্র 75000 টাকা। 75000 টাকা একেবারে নিউ কন্ডিশন। অফিসের জন্য নিতে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে পাঠাও চালানোর জন্য নিতে যাচ্ছেন, তাদের জন্য বেস্ট হবে এই বাইকটি এবং রিজনেবল প্রাইজের মধ্যে আছে। ভিউয়ারদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন এই বাইকগুলো নিতে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে বাইকগুলো কিনবেন। আপনারা যদি বাইক সম্পর্কে না জানেন অভিজ্ঞ একজন লোক নিয়ে আসবেন যাতে বাইক সম্পর্কে বোঝে, তাকে নিয়ে এসে তারপর এই বাইকগুলো কিনবেন। নেক্সট বাইকটি আমরা দেখব হিরো আই স্মার্ট 110cc-র একটি বাইক, চমৎকার একটি বাইক। বাইকে আপনি লিটারে পাবেন 65-70 কিলোমিটার, 65-70 কিলো যাবে পার লিটারে। রান করছে মাত্র 1915 কিলোমিটার। এটার প্রাইস অনলি মাত্র 71000 টাকা। এবং এই বাইকটি একবারে শোরুম কন্ডিশন আছে নিউ বাইকের মতো। তেলের সাশ্রয় চান তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে। নেক্সট বাইকটি দেখবো আমরা ফেজারের B2 ভার্সন। এটা হচ্ছে 2018 মডেল এবং এই বাইকটি রান করছে মাত্র 6055 কিলোমিটার। এটার প্রাইস হচ্ছে 190000 টাকা মাত্র। 190000 টাকা, খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটি। নেক্সট বাইকটি হচ্ছে সিবি হর্নেট দেখতে পারেন। এই বাইকটি একবারে শোরুম কন্ডিশন আছে এবং এই বাইকটি রান করছে অনলি মাত্র 8281 কিলোমিটার। এই বাইকটি 10 বছর কাগজপত্র কমপ্লিট করা আছে। এটার প্রাইস হচ্ছে 137000 টাকা মাত্র। 137000 সুজুকি SF একেবারে ফুল ফ্রেশ এবং এই বাইকটি রান করছে অনলি মাত্র 16000 সামথিং। হ্যাঁ, একদম লেটেস্ট শোরুম কন্ডিশন আছে। এটা হচ্ছে 2019-এর মডেল আর কি। এই বাইকটি 195000 টাকা আস্কিং প্রাইস। এটা হচ্ছে 195000 আস্কিং প্রাইস। আর ভিউয়ার্স আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন এবং সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসলে তাদের জন্য আকর্ষণীয় গিফট এবং মূল্য ছাড় আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাইয়া। এবার আমরা দেখব একেবারে শোরুম কন্ডিশন। এটা কেনার পরে বাসায় ছিল এবং বিক্রি করে দিছে। বাইকটি রান করছে মাত্র 333 কিলো, শোরুমের থেকে কোনো তুলনায় কম না। বাইকটি আপনারা দেখতে পারেন একেবারে নতুন ফুল ফ্রেশ। এটার প্রাইস হচ্ছে 250000 টাকা ফিক্সড প্রাইস, একেবারে ফিক্সড প্রাইস। এবং আমাদের লাস্ট বাইকটি হচ্ছে FZS FZ ফার্স্ট মডেল আর কি, ফুল ফ্রেশ এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো।
এটা রান করছে মাত্র 8525 কিলোমিটার এবং এই বাইকটা একেবারে রিজনেবল প্রাইস মধ্যে পাবেন। এই বাইকের দাম মাত্র 98000 টাকা। আচ্ছা, মাত্র 98000 টাকা আপনারা এফজেড এস কিনতে পাচ্ছেন। আর যারা এই বাইকটি নিতে আসেন তারা দুই এক দিনের মধ্যে আসলে বাইকটি পেয়ে যাবেন, কারণ এই ধরনের আকর্ষণীয় মূল্য ছাড়ে সব সময় বাইক পাওয়া যায় না। দুই এক দিনের ভিতরে শোরুমে সরাসরি ভিজিট করুন। আর ভিউয়ার্স দের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই বাইকগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে না। অ্যাভেলেবল থাকে না। আজকে ভিডিও দেখতেছেন, কালকে হয়তো বা সেল হয়ে যেতে পারে। তো আমার মনে হয় শৌক ভাই শপে এসে যোগাযোগ, শপে এসে সরাসরি যোগাযোগ করলে তারা বাইকগুলো সরাসরি এসে নিতে পারবে। ভিজিট করাই ভালো শপে এসে। ইউজড যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মতো করে যাচাই বাছাই করে তারপরে এই বাইকগুলো কিনবেন। আমাদের শোরুম থেকে বাইক কিনলে সব অলওয়েজ আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবে এবং 6 মাসের মধ্যে যদি কোনো বাইক ট্রাবল কোনো প্রকার সমস্যা হয় সেগুলো আমাদের সার্ভিস সেন্টার থেকে সুযোগ সুবিধা পাবে। তার জন্য কোনো পরিমাণ টাকা পয়সা বা কোনো প্রকার চার্জ ধরা হবে না, চার্জ দিতে হবে না। এই বাইকটির ফুল ওকে কাগজ আছে এবং কাস্টমার চাইলে একদিনের ভিতরে আমরা নাম পরিবর্তন করে দিতে পারবো। তো শৈব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। গাইস, আজকের ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।